ভাটপাড়ায় সেখানে বিভিন্ন জায়গায় খবর পাওয়া যাচ্ছে যে বিজেপির বুথ সভাপতি মারধরের অভিযোগ হচ্ছে মোট শেষ হতে এবার অশান্তি ভাটপাড়ায় ভাটপড়ায় ষোলো বাইশে এবং নভর গোয়ার্ডে বিজেপির বুথ সভাপতিদের মারধরের অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগের দিন আহত কর্মীদের দেখতে হাসপাতালে যান অর্জুন সে ঠিকই অভিযোগ রয়েছে রাখবো আপনাদের সামনে ভোট শেষ হয়ে গেছে আমরা বসেছিলাম ওইখানে বসে বন্ধু বান্ধবের সাথে বসে একটু ইয়ে আড্ডা মারছিলাম আর আটটা সময় আমাদের আজান হয় এই আটটা অপেক্ষা করছিলাম আজান হলে আমি নমাজ পড়তে যেতাম তো সেই দশ মিনিট আগে পৌনে আটটার সময় রবি তিওয়ারি আর রাজা দাস বলে ছেলে ও এসে আমাকে ধরেছে এরা কোন পার্টি তো তৃণমূলের সমর্থক আর কি আর এখানে দু সালে কি একটা ঘটনা আমার স্ত্রী কাউন্সিলর ছিল সেই সময় কি একটা ঘটনা হয়েছিল চুরি টুরি কেসে রাজা দাস ধরা পড়েছিল ওকে হয়তো আমাদের তরফ থেকে দু চার ঝাপ্পন মার্ক খেয়েছিলো সেই নিয়ে ইস্যু নিয়ে আজকে আমার উপর অ্যাটাক করেছে ওরা বুথকে পাশ পৌঁছে তোমার দেখে থা तो थोड़ा सा आगे हम लोग बढ़े तो बढ़ने के बाद में तीन माथा जो आता है यानी जो वहाँ टी का पार्टी पीछे हुआ है जहाँ प्लास्टिक कारखाना चलता है तो वहाँ पर एक लड़का आया आकर के गाड़ी को रोकवाया तो हमको कोई लोकल लोग होगा थोड़ा सा कुछ परेशानी में फंस गया होगा हो तो गाड़ी हम लोग थोड़ा धीरे किए हैं तो उसके बाद देखते हैं क्या पीछे से लोग आया पत्थर लेकर के कांच में मार के कांच को तोड़ दिया हाँ गाड़ी के कांच और उसके हाँ गाड़ी में ही थे हम लोग फिर उसके बाद एक लड़का का किया कि गाड़ी का चाबी निकाल लिया अब उसके बाद में हमको केवाड़ी खोल के हमको मारना चालू करने चला और मारते हमको यानि बाहर निकाल रहा था लेकिन हम बाहर नहीं निकल रहे थे लास्ट में वो जो लड़का लोग मेरा संग में था तीन चार लड़का तो बोला कि आप लोग कुछ नहीं करेंगे तुम सब बैठे रहो पार्थो भूमि कौतो लुंगड़ा लोग होते पारे एते ही बुझा जाए कि भोटे हेरे जावर ये थे भय कि हेरे गए तीन जन শুধু নয় পাঁচ সাতজনকে ভোটের পরে ওর গুন্ডারা হামলা করেছে আনন্দ পাণ্ডে আমার প্রিয়ঙ্কু পাণ্ডের যে ইলেকশন এজেন্ট আছে তার ভাইকে মেরেছে দুপুরবেলা ওই পঁয়ত্রিশ নম্বরে তিন চারটা ক্রিমিনাল আছে ও ক্রিমিনালদের উপরে একটু বেশি ভরসা করে চলছে তো ক্রিমিনাল কতদিন কার ক্রিমিনাল থাকতে পারে সেটাও আমার দেখা আছে যে শামসুদ্দিন খান ফিরোজ আনসারি দুজন মুসলিম লোককে মেরেছে এখন কিছু খব আগে খবর পেলাম আমডাঙ্গা একজনকে মেরেছে আরও দুজন বাপ্পাকে মেরেছে এরকম আমাদের ওই ওকে মেরেছে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে আরেকটা ছেলেকে মেরেছে আমি পুলিশ কমিশনারকে বলেছি কি আপনি এসব বন্ধ করান কিন্তু না হলে রিয়াকশান যখন হবে আমার কিছু করা থাকবে না উনি যথেষ্ট স্টেপ নিয়েছেন কয়েকজনকে হ্যাঁ গৌর্দার এলাকা তিন চারজনকে মেরেছে আপনাদের সামনে রাখলাম ঠিক অভিযোগ পাশাপাশি রাখলাম অর্জুন সিং বক্তব্য এবং এই নিয়ে আরো বিস্তারিতভাবে ভাবে জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভট্ট হিমাদ্রি গতকালই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট মিটেছে আর তার মধ্যেই ভাটপাড়ায় এরকম অশান্তি দেখো পঞ্চম দেখো সুমন পঞ্চম তোমার ভোট শেষ হতেই ফের অশান্তি শুরু ভাটপাড়ায় ভাটপাড়ায় ফের দফায় দফায় অশান্তি হলো ভাটপাড়ার ষোলো নম্বর ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ডে এই তিনটি ওয়ার্ডের বিজেপি বুথ বুথ কর্মীকে ভোট শেষ হওয়ার পরেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারধর করে এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের যদিও প্রত্যেক প্রত্যেকজনের সঙ্গে ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিং হ্যাঁ তাদের সঙ্গে দেখা করতে যান কিন্তু তার মধ্যে গুরুতর আহত হয়েছেন শামসুদ্দিন আনসারি তাকে ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিং নিজে অ্যাম্বুলেন্সে তুলে দেন এবং ব্যারাকপুর একটি প্রাইভেট নার্সিংহোমে তাকে ভর্তি করানো হয় তাকে একদম বয়স্ক লোক তার যদিও তার মুখোমুখি হলে তিনি বিজেপি প্রার্থীর মুখোমুখি হলে তিনি জানান যে তৃণমূল কংগ্রেসের এটাই নীতি এটাই আদর্শ তারা হেঁটে যাবে বলে পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলেই তারা এই ঘটনা ঘটাচ্ছে যদিও সমস্ত বিষয় নিয়ে অস্বীকার করে ভারতপাড়ার শহর তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট দেবজ্যোতি ঘোষ তিনি বলেন তৃণমূল রাজনীতি রাজনীতি করে না যদিও ঘটে থাকে প্রশাসনিক ঠিক প্রশাসন ঠিক ব্যবস্থা নেবে শোনা এই অভিযোগ কি পুলিশের কাছে জমা পড়েছে যদিও বা জমা পড়ে থাকে কি পদক্ষেপ পুলিশের দেখো যারা যারা প্রত্যেকে আহত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ির লোক পুলিশের দ্বারস্থ হবে বলেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং তাদের সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এই অশান্তি তার কি কতদিন কিভাবে চলবে সেই নিয়েও তিনি চিন্তিত যে এই অশান্তি যে কিভাবে থামানো যায় সেই নিয়েও তিনি দফায় দফায় আলোচনা করছেন সময় অনেক ধন্যবাদ তোমাকে হিমাদ্রে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভট্ট এবং যে খবরের দিকে নজর রেখেছি গতকালই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট মিটেছে আর তার মধ্যেই এবার অশান্তি ভাটপাড়ায় ভাটপাড়ায় ষোলো বাইশ এবং ন নম্বর ওয়ার্ডে বিজেপির বুথ সভাপতিদের মারধরের অভিযোগ উঠছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগে তীর আহত কর্মীদের দেখতে এবার হাসপাতালে যান অর্জুন সিং অর্জুন সিং এর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম